दारुण। দুরকম মডেলের আজকে আমরা আইসক্রিম বানিয়েছি, দুরকম কায়দায় হয়ে যায় একদম, খেতেও একদম দুরকম হবে, দুরকম খেতে হবে। আমি একদম তুলে ফেলেছি, এই দেখুন আইসক্রিম তো অনেক রকমেরই হয়, কিন্তু এইভাবে যদি আপনি একবার আইসক্রিম বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু ভুলতে পারবেন না। এরকম আইসক্রিম পেলে তো গরমেও শান্তি। ইয়েস, আইসক্রিম অনেকটা খাওয়া হয়ে গেছে, আর দেখুন কেমন এখন চকচক করছে, আর কেমন লাগছে না জেলি জেলি। কিন্তু বন্ধুরা এটা আইসক্রিম আর একদম সেরা আইসক্রিম। কেন এরকম চকচক করছে জেলির মতো জানতে হলে ভিডিও একদম দেখতে থাকুন, অনেকই মজা লাগবে। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু বানিয়ে খেতে হবে, নইলে মিস হয়ে যাবে। আমি একদম দুখানা নিয়ে নিয়েছি, আমি একখানা খাবো, একসঙ্গে দুখানা খাবো। ও বাবা, পাল্টে দাও পাল্টে দাও, আমার এক রকমের দুটো পড়েছে বন্ধুরা, আমি খেয়ে বুঝতে পারছি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকের এমন একটা রেসিপি বানাতে চলেছি অল্প খরচে বিস্তার, যা হচ্ছে টেস্টি হবে অসাধারণ, আর কিছু টিপস থাকবে, সেই টিপসটাকে আপনাকে ফলো করতে হবে, যার নাম হচ্ছে আইসক্রিম। আইসক্রিম অনেকে অনেক রকম বানায়, কিন্তু আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, টিপস ফলো করলে একদম দোকানের মতো হবে। হ্যাঁ, আসুন বানাই সঙ্গে থাকো। আর এই গরমে, গরমে তো আইসক্রিম মানে মন তৃপ্তি করে দেবে, শান্তি শান্তি, শান্তি জয়, শান্তি শান্তি। এখন তো আমি আর পাখা নিয়েও ঘুরছি বন্ধুরে, যা গরম পড়েছে, এখন আইসক্রিম পাখা এইগুলো খুব দরকার। বন্ধুরা, আজকের একদম সাদা মাটা কায়দায় আমি আইসক্রিম আপনাদের দেখাবো, তার মধ্যে থাকবে ভিন্ন ভিন্ন টিপস থাকবে। এর মধ্যে আমি নিয়েছি দেখুন, চিনি আছে, নুন আছে, আর এই এটা পরে বলবো এটা কি আছে। আর বন্ধুরা সত্যি কথা বলতে কি, আমরা একদম সকাল সকাল হাজির হয়ে গেছি, কারণ প্রচণ্ড গরম, দুপুর হলেই আমাদের চাই হচ্ছে আইস ক্রিম। আর ওইদিকে আমাদের খিস গাছটা পড়েছে, আর পাখিটা একদম গা পা পরিষ্কার করে নিচ্ছে সকাল সকাল, একদম খুব মজা করছে। হ্যাঁ, আমাদের এখানে বন্ধুরা একদম চিড়িয়াখানার মতো, খুব মজা লাগে। এই দেখুন, দেখুন কিভাবে শুধু করি, শুধু দেখুন। হ্যাঁ, এই একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসে করে আমি জল লম, বিশেষ কিছু লাগবেও না। দেখুন বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে আর বসাতে পারবেন আইসক্রিম আর খেতে পারবেন। হ্যাঁ, এক গ্লাস, এক গ্লাস, এ যা 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 যা, এবার ঢাকনা ছাড়াই ঢালা হচ্ছে, দু গ্লাস, দু গ্লাস নিয়েছি। দেখুন দু গ্লাস, দেখছেন এটা হচ্ছে শুধু জল, শুধু জল, শুধু জলে যে এত সুন্দর হয় দেখুন না, এই ব্যবসাটা এবার আমি লাগাবো। হ্যাঁ, সত্যি কিন্তু লাভজনক বিজনেস, লাভজনক ব্যবসা না। হ্যাঁ, কলের দিকে জল দেবেন, আর একটা এই এখন বসাবেন, আর শুধু গ্রামে যাবেন, হাঁকবেন, কম দামে বিক্রি করবেন, একদম একদম কম দামে, চটপট খদ্দের আসবে, আর ঝটপট দেবেন, আর বাড়ি চলে আসবেন, আবার নিয়ে যাবেন, আবার বিক্রি করবেন। তাহলে আমরা শুরু করলেই হয় ভাবি। হ্যাঁ, আমি ভাবছি এই সিজনে এই কারবারটা আমি করবো। হ্যাঁ, দেখা যাক কি হয়। খারাপ না কিন্তু ভাবি, এই সিজনে আমি দেখেছি, না 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 সত্যি আমি দেখেছি বন্ধু, আমি সত্যি কথা বলছি, সত্যি কথা বলবো, বলি। হ্যাঁ বলো। দামি যে আইসক্রিম বলে যে বসে থাকে, দামি দামি ফিস্টিজ নিয়ে, হ্যাঁ বাটি আইসক্রিম আমাদের এখানটায়, তার থেকে যারা পাড়াতে এখন ওই যে বিক্রি করে জল আইসক্রিম, তাদের ইনকাম এখন বেশি। আমাদের গ্রামে, সত্যি বলিনি, হ্যাঁ আমাদের গ্রামে, হ্যাঁ অল্প বয়সে সব ছেলেরা, ইয়েস আমি দেখেছি, হ্যাঁ এরকম একটা ডাব্বা নেয়, সোলার বাক্স, হ্যাঁ নিয়ে আর এরকম করে ব্যাগে নিয়ে আর হাঁটতেছে, পেপসি
আরে পেপসি নেবে পেপসি ভাই পাশের বাড়ির ছেলেরা বলে ও মা বলে কি হয়েছে বলে পেপসি লাই যা আমি পেপসি খাবো বলে অত ঘন ঘন পেপসি খায় বলে না আমি খাবো এখন বলে তার মার কাছ থেকে বাগাত হয়েছে তো না দিলে থামবে না আর ভাতও খাবে না সে এবার তার মা পয়সা দিতে গিয়ে ছুটে এনেছে আর তার পাশে আর একজন বোন ছিল সে কাঁদ দিয়েছে বলে ভাইয়ের দেছো আমার দেউনি বলে ভাই দেখ দিনি কি কান ওরকম হয় বন্ধুরা বালিশের নিচে পয়সা আছে তুই নিয়ে যা বলে সে নিয়ে এলো আর তার বাপ কোথায় ছিল বলে সকলা কাঁচা রাই কেন বাদ থাকি সেই তো এই ধনু যা একটা নিয়ে আয় তো বলে নিয়ে গরমে সবাই শান্তি ভাগে হ্যাঁ খাইতে বলে তোমাদের কি রকম জ্ঞান আমার বাদ দিয়ে এই এই যা বাবা বাবা কোচি ফের যা বলে ফের কোচিকে পাঠালো একদম বন্ধুরা সত্যি দেখা গেল বন্ধুরা একটা আইসক্রিম কিনলো একদম একদম আর গেল শুধু দেখুন একদম সত্যি কথা বন্ধুরা এই লোক সামলাতে পারে এই আইসক্রিম যদি বাড়িতে একবার ঢুকে পড়ে একটা আইসক্রিম বাড়ির পুরো ফ্যামিলি খেয়েই তবে ছাড়বে বন্ধু সে একবার চুষবে হ্যাঁ এ এমনই জিনিস এ একদম সত্যি একদম হ্যাঁ যাই হোক সেই আইসক্রিম হচ্ছে আজকে এই আইসক্রিম আজকে বানাতে চলেছি দেখুন প্রথমে এক নম্বর দেখছেন এক নম্বর প্রথম চটকায় দেবো কি চিনি দেবো দেখুন আজকে বিনা ঝামেলা হচ্ছে ভাবি বিনা ঝামেলা একদম কম খরচে না মাছের গোটা চিনি এনেছো দেখতে পাচ্ছি না হ্যাঁ এই জলের মধ্যে নাড়বো চাটবো একদম ব্যাস 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 এই দেখুন গরমের সময় এখন আমাদের শিলা গুঁড়ো করতে হবে না ভালোই হবে 3 মায়ের কষ্ট বাড়ির কমলো 5 আর এই 6 6 যে যেরাম মিষ্টি খাবেন সে সেরাম দেবেন হ্যাঁ আমরা 2 গ্লাসে 6 চামচ চিনি দিলাম এটা বড় দানা একটু চিনি তো এই হচ্ছে আমাদের গ্লাস হ্যাঁ আর চিনির নাম নিতে না নিতে দেখুন বন্ধুরা চিনি খোঁজছ হবে সে গিয়েছে হ্যাঁ চিনি ঘর পিমড়ে এখানে কয়েকটা পড়ে গেছে না হ্যাঁ হ্যাঁ খুলতে খুলতে আর সব দেখছেন তাই বন্ধুরা আইসক্রিম যখন আপনারা বানাবেন নাড়ো চাড়ো তখন চেষ্টা করবেন যে চিনিটা যদি একটু সাদা হয় বেটার হয় অসুবিধা নেই তবুও ভালো সাদা চিনি হলে ভালো হয় আর কি হ্যাঁ হ্যাঁ সাদা চিনি শুধু বেটার জন্য না ওটা এক নম্বর চিনি হয় হুম সাদা চিনিটা এক চিনিটাও এক নম্বর চিনি আছে এক নম্বর চিনি হুম দোকানদারকে গিয়ে বলবেন যে ভালো চিনিটা দিতে বলে দিয়ে দেবে ভালো করে মিক্স করো কোনো অসুবিধা নেই আমি বলি আর মায়ের কাজ নেই তো উল্টে দেখা যে সিল বাটার বদলে আজকে গোলাগুলির কাজ দিয়েছে হ্যাঁ কাজ প্রত্যেক মানুষে খুঁজে নিতে হয় হ্যাঁ কাজ করা ভালো তবে আর বন্ধুরা আইসক্রিম বসানোর সময়টাও কিন্তু একটা ট্রিক্স আছে আমরা দেখুন আজ কিন্তু সকালে বসাচ্ছি হ্যাঁ সকালে হ্যাঁ একদম ফাস্ট সকাল দুপুর থেকে আমরা ওটা খাওয়া শুরু করে দেবো দেখি আমি তো এখন বন্ধুরা ফ্রিজে গিয়ে খালি আইসক্রিম খুঁজি বাড়ি বাড়ি যে কিছু কি আছে কিছু কি আছে আর বের করে ওরা খাই খুব পিমড়া আসবে ভাবি খুব পিমড়া আসবে আমার খুব অসুবিধা হয়ে যাবে পায়ে এটা আছে মাঝে মাঝে বন্ধুরা পিমড়ে ঢুকে পড়ে না সে বের করার জন্য সে কি কাণ্ড দেখছি কত ঝট করে গুলে গেল দেখতে বড় দানা চিনি কিন্তু গুলে যায় তাড়াতাড়ি এক নম্বর চিনি ভাবি বললে আমি একটা সত্যি কথা বলছি যে চিনি কিন্তু সব চিনি মানে গুলতে একই সময় নেয় না কেউ কম কেউ বেশি নেয় এক নম্বর চিনি হলে তাড়াতাড়ি গুলবে আর 2 নম্বর চিনি হলে গুলতে চাইবে না একটু শক্ত হবে হ্যাঁ দেখো না কত বড় দানা চিনি কত তাড়াতাড়ি গুলে গেল ভালো করে গুলে নেবে যেন দানা না থাকে দেখছেন কত তাড়াতাড়ি গুলে গেল দেখো এবার এর মধ্যে দেখুন কি দি শুধু দেখুন বন্ধুরা যে দামি চিনির কি পার্থক্য দেখুন কত তাড়াতাড়ি গুলে গিয়েছে আর একদম ফিল্টার একদম দেখুন ফিল্টার আমরা দেখি জল তো এক চামচ জল তো কিছু থাকবে না দানা আমরা দেখেছি ওই যে লাল লাল চিনি হয় না গুলতে দেরি হয় ভালো একদম ফিল্টার করে নেবেন একদম ফিল্টার এবার দেখুন কি করি শুধু আজকে একদম আমাদের হবে 2 রকমের আইসক্রিম এবার এর মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আইসক্রিম নাম শুনলে যেন কেমন ভালো লাগে ঢেলে নিয়েছি গরমের সময় ঢেলে নিয়েছি তো এবার এর মধ্যে এই দেখুন এটা হচ্ছে নুন বলা হয় হ্যাঁ এর নাম হচ্ছে বিল লবণ আর মা একদম আর মা এটা হচ্ছে নিজের হাতে গুঁড়ো করেছে এটা অবশ্যই দিতে হবে
এইটা একদম দেবেনই দেবেন দিতেই হবে দিয়ে ভালো করে ফেটে নিতে হবে ফাটার আওয়াজটা বন্ধুরা আমার খুব ভালো লাগে চা দোকানে যেটা ফাটে না ওটা কিন্তু খুব মজা লাগে দেখবেন এইরকম এইরকম তুমি যখন ফাটছো যেন মনে হচ্ছে তুমি দোকানদার এইটা কিন্তু দেবেন বন্ধুরা এটা দিতেই হবে হ্যাঁ এবার এর মধ্যে দেখুন কি করি শুধু বন্ধুরা আমাদের আইসক্রিম চলছে আরে কি অবস্থা দেখুন কে এসছে খালি দেখুন দেখছেন দেখলেন খালি বন্ধুরা আমি কি বললাম আমাদের এখানে যে কোথায় কি কি থাকে কখন কি থাকে চোখ কান খুব খোলা রাখতে হয় খুব কিন্তু খুব মজার বিষয় চিড়িয়াখানা কেউ কিচ্ছু বলবে না এরা সবাই জান চেনা জানা হয়ে গেছে একদম আপনি দেখলে কখন আর মা এখানে রেসিপি বানাচ্ছে বাবু রেসিপি বানাচ্ছে দেখুন এখান থেকে কিছু উঠে উঠে আসছে হয়তো হতেই পারে কোনো কা ওরা খাবার জন্যই আসে ওরা শরীর ঠান্ডা করতে এসছিল এখন তো আইসক্রিম হয়নি কি দেবো বাবা পরে আসবে কিছু নেই ধীরে ধীরে করে কিন্তু সূর্য উঠছে সূর্যের যে তেজ সেটা বাড়ছে আর আমাদের আইসক্রিমও কিন্তু যে রেসিপি সেটা ক্রমশ এগোচ্ছে কিন্তু কেন জানি না বন্ধুরা যে সকাল থেকে না প্রচণ্ড ঘাম দিচ্ছে আজকে তাই না তিনজন বন্ধুরা আমাদের গ্রামে তিনজনের মানে আমার বাপির যাই না মানে কি নাম বাপি আমার নাম গোপাল হ্যাঁ এই এই বাড়িতে এই রকম আমাদের গ্রামে যাদের যাদের বাড়িতে আছে তাদের তার বাড়ি সব ভাঙা কেস আর তার আগের বারে যখন এনার বাবা মরে গেছে এনার বাবা মরে যাওয়ার সময় এনার নামে সেই নাম তানার মা মরে গেছে তানার মা মরে গেছে আর একজনের যার পা ভেঙে গেছে তানার দিদিমা মরে গেছে সেখানে থাকে দিদিমার কাছে মানুষ জানি না বন্ধুরা এই নামে কি কানেকশন থাকে ওই পুকুরের ওইদিকে সে দেখি ভাঙা পায়ে কাজ করছে ওইদিকে প্লাস্টার করা তার সাদা প্লাস্টার সাদা প্লাস্টার করা আর মা দেখলো সেই জন্য হঠাৎ করে গল্পটা বললো আমাদের বন্ধুরা যা কিছু বলা হয় হ্যাঁ সেগুলো একদম মানে সত্যি ঘটনা একদম বাস্তবে ঘটতে থাকা সম্পর্কে হয় বলে ও বোন তোমার এরকম কি করে হলো বলে এরকম উঁচু খেলা পা ফেলতে কি ওরকম হয়েছে আবার তাকে সাদা কাপড় দিয়ে এ করে দিয়েছে সাদা প্লাস্টার সাদা প্লাস্টার সাদা কাপড় না ওরা সাদা প্লাস্টার ওই রকম মনে হয় সাদা প্লাস্টার ওইটা মেয়েদের মানে কি কথা অন্য রকম না সাদা কাপড় কেউ দেয় গোছ কাপড় দেয় দিয়েছেন তো আর দোকানে নিয়ে গেছে তার হাল খারাপ করে ছেড়েছি অন্তত তাকে আটটা ভাঁজ মেরেছে এরাম করে এরাম দোকানদার খুলে সোজা করে করে তার অবস্থা বলে বান্ডিলে রাখবো কি করে এরাম ঘেরো বেঁধেছে ঘেরোটা খুলতে অন্তত এক মিনিট টাইম নিল টাইম নেওয়ার পরে সেই ভাঁজটা খুলতে ফের আবার দু মিনিট টাইম নিচ্ছে এরাম করে করে খুলতে দোকানদার বলে তুমি কি হাল অবস্থা করেছে এই গল্প বললো আর মা একটা টাকার গল্প বলবো না থাক একদিন আমরা ব্লগে জানাবো হ্যাঁ একদিন ব্লগে জানাবো লোকে কম দেয় আমার মা কি কাণ্ড করেছে মানে আমার তো মাথায় হাত পড়ে যাচ্ছিল আর একটু আমাদের ব্লগ চ্যানেলে জানাবো একদিন আপনাকে যাক বন্ধুরা আমাদের রেসিপি এখন চলছে আইসক্রিম ভালো করে একদম গুলে নিয়েছি এবার এর মধ্যে এবার কিছু একটা দেবো আর কি দেখুন এটা হচ্ছে ফুড কালার বলা হয় দেখি 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 দেখাও এই এই যে সবুজ এই মার্ক করা আছে আর পরেও নেবেন বন্ধুরা ফুড কালার কি না পরিষ্কার কিন্তু একদম আমরা বলে দিচ্ছি আপনারা যদি কালার খেতে না চান নাও দিতে পারেন না দিতে পারেন আমরা প্রত্যেক ভিডিওতে এই কথা কিন্তু বলেই থাকি প্রায় এটা কিন্তু রঙের জন্য আর দোকানদারও কিন্তু বলে যদি আমরা রং আইসক্রিম না আনি বরফ যদি রং না দিই আমাদের বিজনেস উঠে যাবে আমরাই খেতে পাবো না এবার এর মধ্যে দেখুন অল্প করে যেমন রং খাবেন তেমন দেবেন সামান্য দিলেই হয়ে যায় মোটামুটি হ্যাঁ দেখছেন দিয়ে দিলাম দারুন দেখতে লাগছে কিন্তু ভাবি বলো আমরা অনেককে কিন্তু দেখেছি অনেক বলা ভালো বলে দেওয়া ভালো বন্ধুদের সুবিধার জন্য অনেক বড় বড় যারা ইউটিউবার রয়েছে এবং অনেককেই দেখেছি অনেক বড় ইউটিউবার হ্যাঁ তারা এমন রং ইউজ করে যে সেটা কিন্তু খাবার রং নয় এবং প্যাকেটের পিছনে লেখা থাকে পরিষ্কার ভাষাতে তবুও করে কেন করে আমি বলতে পারবো না হয়তো না জেনে করে কি জানি না কি ব্যাপার স্যাপার
কিন্তু বন্ধুরা ওই রকম ইউজ করা ভালো নয়, কেননা তাদের দেখে আরও অনেকে সেটা ইউজ করবে এবং শরীরের ক্ষতি হবে। পরিষ্কার লেখা আছে যে সেটা কিন্তু খাওয়ার জন্য নয়, ইংরেজিতে পরিষ্কার লেখা থাকে, আমি বলতে পারবো না কেন কি ইউজ করে। যাই হোক, আমরা বলে দিলাম আপনার ভালোর জন্য। প্যাকেটটা আমি দেখেছি, হ্যাঁ দেখুন গুলে নিয়েছি। আর এই কালার তো আমি ছোটবেলায় ওই যারা বরফ বিক্রি করতে আসে এরকম চাঁচা বরফ, হ্যাঁ ওরা ওই তখন 5 পয়সা 10 পয়সা যে যাই রকম পয়সা দিত, বরফ চেঁচে চেঁচে দিত। আর এই রকম লাল এই রকম কালার বলে দিল, চুষে খেয়ে নিলুম। আমার দেখে পাশের লোক সে বরফ চাষবে না দেবে, লাস্টে সে বলছে বলে তোমরা ঢেলে ঢেলে নাও, তোমরা ইচ্ছা মতো নাও। হ্যাঁ আমাদের পাড়াতে বিকেল বেলা করে যখন আসতো আমরা যখন খেলতে যেতাম তখন খালি ওই খেতাম তখন, আমারও মনে আছে। আর তখন তখন একটা বন্ধুরা এখন তো অন্য মেশিন, তখন আমি বলছি এইরকম কাঠের তক্তার মতো পিড়ে টাইপের পিড়ে চাঁচা চাঁচা পিড়ে হতে চাস তো এর মতো ওই যে বেঞ্চের মতো বেঞ্চের মতো। বন্ধুরা আপনারা কারা কারা এই জিনিস দেখেছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। এখন কিন্তু আমি ওই রকম চাঁচা মেশিন দেখি না এখন, আর তখন কাঠের ছিল এখন অন্য। হ্যাঁ পাগ মারা পাগ মারা। আর বন্ধুরা রঙের কথা বললাম, আপনারা হয়তো ভাবছেন যে কী বলছে, আমাদের ব্লগ খেলে একদিন আপনাকে জানাবো ডিটেলসে রং নিয়ে কত কী কাণ্ড হয়েছিল আমাদের একবার। হ্যাঁ দেখুন আমরা বন্ধুরা চাইতে কোনো দিন কিন্তু কারোর মানে আমরা যেটা জানি সেটা কিন্তু কোনো বন্ধুরকে আমরা সেটা কিন্তু ইউজ করতে বলিও না, যদি ক্ষতি হয় আমরা কিন্তু একদম সেটাকে বলি যে উল্টে এটাকে সাইড করে দাও। একবার আমাদের একটা রেসিপির সময় বাপি জানে না, বাপি দোকানে হচ্ছে বলেছে এই এই দাও এই দাও, হ্যাঁ ফুটকার দাও, আর তার দোকানে বড় চ্যানেলে দেখেছি। না না সে আমি পরে বলবো, একদিন পরে বলবো, আমি এখন আমাদের কথা বলছি। দোকানদারকে বলা হয়েছে যে ফুড কালার দাও, দোকানদার দিয়ে দিয়েছে, বাবু ব্যাগে করে নিয়ে এসে দেখেনি, অত স্লিপ করে দিয়েছে দাম দিয়ে দিয়েছে। বাড়িতে এসে দেখি পিছনে ওইটা লেখা, এবার তখন হবে কি আমাদের রেসিপি শুরু হয়ে গেছে, প্যাকেট কাটবে এবার তখন সব হয়ে গেছে। আমি বললাম বাপি সাদা বানাও, ওই দিও না, কেননা আমরা ফেলে দিলাম, আমরা ফেলেও দিয়েছি বন্ধুরা, কেননা আমি বলছি যদি আমরা এক্ষুনি দেখাই আমাদের লক্ষ লক্ষ লোক দেখবে, বন্ধুরা দেখবে, তারাও জানে বাহ এটা তাহলে আমরা ইউজ করি। আর খেলে কী হবে বন্ধুরা, তো ক্ষতি হবে, আমরা জেনে শুনে বন্ধুদের ক্ষতি করবো, আমরা কিন্তু এরা সোজা ফেলেই দিয়েছিলাম অনেক টাকার এ আমরা নষ্ট করে। আমি কোনো কোম্পানির নাম বলছি না, হ্যাঁ কেন কারোর ক্ষতি আমরা চাইবো না, না কোম্পানি তো সে তো তোমার খাওয়ার জন্য তৈরি করে, হ্যাঁ তা তো লেখাই আছে, হ্যাঁ ইয়েস কোম্পানির কোনো দোষ নেই, তাতে পিছনে লিখে রেখে যেটা খাওয়ার জন্য রং নয়, খাওয়ার জন্য ব্যবহার করছো, ইয়েস সেটাই তো কোম্পানি তোমাকে বলেনি যে এইটা নাও। যাই হোক আজকে আমরা খাওয়ার রঙই নিয়েছি, কোনো অসুবিধা নেই, যাই হোক ভালো করে গোলা হয়ে গেছে, এগুলো বলা ভালো। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি একদম, কালারও দারুণ হয়েছে, হ্যাঁ দেখছেন। এবার এই যে যাতে বসাবো দেখছেন, যেমন সকাল সকাল আসছে পাউরুটি বিস্কুট, ছোটবেলায় যখন আসতো আমি তখন যখন হাঁটতো পাউরুটি বিস্কুট আমি বলতাম পয়সা করে কুটকুট, হ্যাঁ আর তখন আমি ছোটবেলায় প্রায় পাউরুটি কিনে খেতাম তখন। একটা লোক ছিল আমি ছোটবেলা থেকে দেখতাম, এখনো আসতো, তো এখন কিছুদিন আর দেখি না, কি জানি কেন আসে না। এবার এর মধ্যে দেখুন, এবার এর মধ্যে ঢালবো দেখুন, আসলে ঢালো আপনি, আরে দেখুন আমরা একদম আজকে নিয়েছি একদম সিম্পল জিনিস, চা খাওয়ার যে কাপ হয় না ছোট ছোট একদম সস্তার কাপ যা বলেছে, এটা একদম কম দামের কাপ। আর কি লেখা রয়েছে দেখুন, কি লেখা রয়েছে আপনি, ডোন্ট ফরগেট টু স্মাইল টু ইয়োর সেলফ, অনেক দামি কথা লেখা আছে এখানে। আবার নিচ্ছি দেখুন, দেখুন অন্য একটা দেখুন নিয়েছি, এবার এর মধ্যে এই দেখুন এতে কিন্তু বিল লবণ দিইনি কিন্তু, এটা হচ্ছে সিম্পল আমাদের হচ্ছে, হ্যাঁ যে মিক্সচারটা ছিল আর কি সেইটা। এটা রাখো, তো
দারুণ না ভাই, দেখাও দারুণ। তবে হ্যাঁ, আমার কোথাও যেন মনে হয় যে কালার আবার ইউজ করার দরকারও রয়েছে। কালার যদি ইউজ করা না হয়, অনেক সময় খাবারের যে গেট আপটা আসে না, যে সুন্দর দেখতে, সেটাই কিন্তু আসে না। না দারুণ, অনেকই সুন্দর। দেখুন বন্ধুরা, আরও কয়েকটা নিয়ে নিচ্ছি। দেখুন আইসক্রিম বসানোর ক্যাপ, এ বাজার কিনতে পাওয়া যায়, কম তো। থালা বাটি গ্লাসের দোকানেই পাওয়া যায়, হ্যাঁ, এমনকি মুদিখানার দোকানে তো রাখি অনেকে। দেখুন বন্ধুরা, এবার আমি বলছি, আপনাদের বলেছিলাম না দু রকম হবে, হ্যাঁ, এতে কিন্তু বিল লবণও দিইনি, হ্যাঁ। এবার দেখুন, এটা অনেকে জানেন আর অনেকে আবার হয়তো বুঝতে পারেন না এর ভেতর কী আছে, হ্যাঁ। এটা হচ্ছে যেটা ইস্যু, না না সব বন্ধুরা বুঝতে পারে, না অনেকে বুঝতে পারে, যারা খায়নি কোনোদিন তারা জানবে না, মানে অনেকে হয়তো খায় না, দেখলে বুঝতে পারে, হ্যাঁ, দূর থেকে দেখলে বোঝা যাবে, সেইটাই বলছি। আচ্ছা ঠিক আছে, বার করলে বুঝতে পারবে, হ্যাঁ, বাকি জানে সবাই। এই দেখুন, জানি না আপনারা এটা খান কি না খান, কিন্তু যারা খান নিশ্চয়ই জানেন খুব উপকারী জিনিস। হ্যাঁ দেখুন, কি ভাবি এটা দিচ্ছ, বন্ধুকে বলে দেবে না? এবার বন্ধু বলে দিচ্ছি, এটা আছে ইসুগুলের ভুসি, লুকিয়ে লুকিয়ে দিচ্ছ হয়তো, এটা ইসুগুলের ভুসি। হ্যাঁ, এবার নিশ্চয় সব বন্ধু নিশ্চয় বুঝতে পারবে, আপনারা খুব খুশি, হ্যাঁ সবাই খুশি হবে, কেন খুশি হবে না, গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এরকম যদি বানিয়ে খাওয়া হয় বাড়িতে, তো খুশি তো একদম লাগবেই লাগবে। দেখুন এটা রাখো, এই জিনিসটা ভাবি তুমি এটা দিলে বাড়িতে আগে কুটুম আত্মীয় এলে এইটা কিন্তু দিত শরবত বানিয়ে, আগে 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 দিত। এবার এই দেখুন, এবার এই নেবেন নিয়ে, হ্যাঁ দেখুন দিয়ে, আর এই চামচ আছে, চামচ দিয়ে ফাটতে থাকবে, দেখছেন অনেকই মজাদার হবে। দেখুন মজা, হ্যাঁ যখন হবে দেখতে পাবেন কতটা হয়েছে সুন্দর। এই দেখুন দুটোর কালার দেখুন, দু রকমের দেখছেন, কিন্তু আমরা সেম রং কিন্তু ইউজ করেছি এর মধ্যে, কতটা মজার খালি দেখুন। এই আইসক্রিম হবে অন্য রকমের আর এই আইসক্রিমটা হবে কিন্তু অন্য রকমের, দেখছেন এইভাবে বানাবেন অনেকই মজা আসবে, কি সুন্দর দেখাচ্ছে খালি দেখুন এখানটায়। উফ, এই চামচগুলো কি কম সুন্দর দেখাচ্ছে, আমি ধুই, কাঠের চামচ, সব কাঠের চামচ একদম ডিজাইন করে করে সাজিয়েছে, ধরো হবে এটা। এবার এই যে আর একটু দিয়ে দিচ্ছি, এই বসে দিলাম এইভাবে সবকটা আমি ভাবি, হ্যাঁ এটা সিম্পল আর এটা একটু স্পেশাল চলছে, এটা স্পেশাল দেখছেন, অনেক মজাদার, হ্যাঁ এই কোনো আত্মীয়কে দিলে কেউ বুঝতে পারবে না কি দিয়ে, এখন বাড়ি দিলে এইভাবে আত্মীয়কে একদম দিয়ে দেবেন, কেউ বুঝতে পারবে না কি দিল, সে মনে করবে কি খাচ্ছি, হ্যাঁ না এই উপকারও আছে আর ভালো, দেখছেন। আর একটু কালারটা, এই যে কালারটা দেখুন পার্থক্য আছে, দেখুন এই জায়গাটা, হ্যাঁ চটপট একদম বানিয়ে চলছে, একদম চট জলদি চট জলদি করবো, দেখুন আমার মা ওইদিকে হাতে কাঠি নিয়ে বসে আছে, তা আবার কি বন্ধুরা, আমাদের অন্যরকমের কাঠি একদম, গ্লাসে ফাটলে কতটা কার পরিমাণে পড়বে ঠিক নেই, ওই জন্য এই আমি কাপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানে ভাগটা ঠিক করবে আর কি, একদম একদম, হ্যাঁ গ্লাসে বললে তো ভেসে থাকবে নিচে থাকবে, উল্টো পাল্টা হবে আর কি, আমরা করে দেখেছি, গুলে নেওয়া হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি, দেখুন কি হয়, অনেক হয়েছে আমাদের আজকে, বন্ধুরা এই দেখুন একটা একটা এবার এই লাগাবো এই খাপ। আমরা সব বন্ধুরা, এই যে আমার দুধের প্যাকেট ছিল গোল গোল করে কেটে নিয়েছি, সেইগুলো সেই এখনো চলছে, দেখো আমার কাছে দাও, ওই দেখো আর মা বলছে আমিও লাগাবো, দাও মাকে দাও, মাকে দাও, দিচ্ছি পারবে, হ্যাঁ পারবে।
সবাই পারবে বন্ধুরা, কেন পারবে না? সব থেকে ইজি কায়দায় দেখানো হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু না পলিথিন না গার্ডার কোনো কিছু ইউজ করছি না। এর আমল দিতে পারো, কোনো অসুবিধা। হ্যাঁ, দুধের প্যাকেটের মধ্যে দুধ থাকে সেই জিনিস আমরা ইউজ করছি। দেখুন, পলিথিনও দিচ্ছি না আর কিচ্ছু দিচ্ছি না। যেদিকে খুশি দিতে পারেন, যেদিকে খুশি। একটা উল্টে দিয়ে যেখানটা ওটা দিয়ে দেখেছি, থাক ওরকম, আমি দিয়ে দেখেছি, থাক না থাক, ছোট করে বলে দিয়ে দেখি। হ্যাঁ, ও ভালো। এবার এগুলো এর কোনো দরকার নেই। হ্যাঁ, সাবাস। দেখছেন বন্ধুরা, এই দেখুন, টিক্স। দেখুন, কিচ্ছু লাগবে না, এমনি থেকে যাবে। হ্যাঁ না, মজাদার জিনিস। কেন মজাদার হবে, আপনার যেভাবে দিতে হবে। এগুলো হচ্ছে ইসবগুলো, তাই তো? দেখুন টিক্স, দেখুন খালি, আমরা বলেছিলাম না একদম টিক্স দেখতে হবে, এখন অনেক টিক্স দেখতে পাবেন। আইসক্রিমের আমরা টিক্স, প্রচুর টিক্স দেবো। হ্যাঁ বন্ধুরা, আমাদের চলছে, আমাদের রিসার্চ সেন্টারে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন সময় রিসার্চ চলতে থাকে। এখন যে আইসক্রিম, যে রিসার্চ যেগুলো হয়েছে না, আপনার সামনে যখন আসবে অবাক হয়ে যাবেন। যেগুলো সাকসেসফুল হয় সেগুলোই মাত্র শুধুমাত্র আপনাকে আমরা দেখাই না। অনেক বন্ধুরা আবার, অনেক না, কয়েকজন বন্ধুরা মাঝে মাঝে বলে কি সবই ভালো হয়, সবই সেরা হয়। বন্ধুরা, যেটা সেরা হয় সেগুলো শুধুমাত্র আমরা আপনার সামনে দেখাই, আমাদের কাছে সেরা। হুম, হ্যাঁ, সেইটা আবার বন্ধুদের কাছে আমরা পেশ করি। বন্ধুরা যদি বলে ভালো ভালো, হ্যাঁ, আর যদি বলে ভালো না ভালো না। আমরা তো কখনো বলি না যে আমরা হচ্ছে সবাই আলো পৃথিবীর মধ্যে একদম এক নাম্বার জিনিস বানাচ্ছি। হতে পারে ভালোর উপরে ভালো থাকতে পারে, সেটাই তো স্বাভাবিক জিনিস। আমি যে সব জানি সেটা বলাও ভালো না। হ্যাঁ, আমি সব জানি, কিন্তু যেগুলো জানি সেগুলো আমরা দেখাই। বন্ধুরা, এবারে ধীরে ধীরে বেলা বাড়ছে, গরমও বাড়ছে, আর দেরি করা যাবে না। আমরা ফ্রিজের মধ্যে এগুলোকে এবার বসিয়ে দেবো, রাখবো ডিপ ফ্রিজে। দেখা যাক কতক্ষণ লাগে, ঘন্টাখানেক রাখবো। আর মাঝে মধ্যে আমরা বন্ধুরা খুলে খুলে দেখবো, কেননা সব আইসক্রিম বসতে কিন্তু সমান সময় লাগে না, আর সব ফ্রিজও কিন্তু বন্ধুরা সমান নয়। দেখি কখন হয়, হয়ে গেলেই আপনাকে দেখাবো, জানাবো যে কেমন হয়। আমার মা ওইদিকে চলে যাচ্ছে ফ্রিজের মধ্যে বসাবো বলে। এবার আইসক্রিম বসানো হবে। বাহ, আস্তে আস্তে করে বসাবো। দেখুন বন্ধুরা, আমাদের সব আইসক্রিম একদম এখানে লাইন দিয়ে সারি সারি আইসক্রিম, যেন আইসক্রিমের ফ্যাক্টরি বন্ধুরা, বসিয়ে দেওয়া হয়েছে। একটু পরে ফের খোঁজ খবর নিচ্ছি, ঘন্টায় ঘন্টায় আমি দেখবো যে কী হয়। খালি ভাবি ভলিউমটা বাড়িয়ে দিই, কেন সামার চলছে গরম। আমাদের আইসক্রিম এসে গিয়েছে, এবারে খুলে দেখবো যে কেমন হয়েছে, একদম দেখবো, খেয়েও দেখবো। ও, গরমে ঘাম ঝরে ঝরে যাচ্ছে একদম। আর সেই সময় এই রকমের সুন্দর সুন্দর আইসক্রিম কার না ভালো লাগে। দু রকমের আইসক্রিম, দুটোই চেক করে জানাবো। আমাদের আইসক্রিম একদম এসে গিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা, কুল কুল। আর বন্ধুরা, আমাদের কিন্তু খুব বেশি টাইম লাগেনি, আমাদের মোটামুটি ঘন্টা চারেক ছিল, তাই তো? আমাদের ঘন্টা চার পাঁচে কত হবে, চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হবে, ব্যাস। এটা হচ্ছে আসল ব্যাপার, তার মধ্যে একদম স্ট্রং, মানে ইঁটের থেকে মনে হয় বেশি সব। হ্যাঁ, যেটা দেখবেন সেটা, কোনোটা মিস নেই, দেখুন না। হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। দু রকমের আছে, সব দেখাচ্ছি, দেখছেন? আইসক্রিম দেখে নিন খালি, খুব দারুণ। দাঁড়াও, এই ওপর থেকে খুলবো, আস্তে 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 আস্তে, ওইগুলো ফের কাজে লাগানো যাবে, রেখে দেওয়া যাবে। এবার এটাকে বন্ধুরা, এবার আইসক্রিম বের করব। আইসক্রিম আনবক্সিং চলছে, দেখুন। ও বাহ, ফালিয়ে পড়তে গিয়ে একদম লাকি ম্যান। বাহ, লাকি আইসক্রিম। হ্যাঁ, লাকি আইসক্রিম। হ্যাঁ, বাহ, লোভ তো লাগবে। ধোঁয়াদার আইসক্রিম, দেখুন খালি,
অন্য মডেলটা কাটবে আপনি? অন্য মডেল? হ্যাঁ সবই কাটবো। পটাপট খোলা হচ্ছে, আমার মাও একদম এসে গিয়েছে, ও চকচক করছে একদম। এটা অন্য মডেলের আইসক্রিম দেখুন, দেখছেন সেই জন্য এই দিকটা সাদা এইভাবে চিহ্ন করা আছে একদম। দু রকম মডেলের আজকে আমরা আইসক্রিম বানিয়েছি, দু রকম কায়দায় হয়েছে একদম, খেতেও একদম দু রকম হবে, দু রকম খেতে হবে। আমি একদম তুলে ফেলেছি, এই দেখুন। ঠিক আছে, কত আইসক্রিম হয়েছে আজকে আমাদের। বন্ধুরা এবারে দেখবো যে কেমন লাগে আইসক্রিম। আমি একদম দুখানা নিয়ে নিয়েছি, আমি একখানা খাবো, একসঙ্গে দুখানা খাবো। ও বাবা, পাল্টে দাও পাল্টে দাও। আমার একরকমের দুটো পড়েছে বন্ধুরা, আমি খেয়ে বুঝতে পারছি। এরকম এরকম লাগছে কেন, এরকম এরকম লাগছে কেন, কিন্তু খেতে খুব দারুণ লাগছে। আচ্ছা থাকবে, একটা খাচ্ছি। এটা হচ্ছে স্পেশাল আইসক্রিম, এই দেখুন একদম চকচক করছে, দেখুন দেখে মনে হচ্ছে জেলি, কিন্তু বন্ধুরা এটা আইসক্রিম। ইসব গুল দিয়ে বানানো হয়েছে, আর বাপির এক সাল লেগে গিয়েছে। হ্যাঁ আমার বাপির দাঁতে কিন্তু এখনো দরদ, তবু আইসক্রিম খাচ্ছে। সাল লাগেনি, আমি হুটমাটা করে খেতে যাচ্ছি না, বেসন লেগে তো টেনিছি না, বেসন আগরাই চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা খুব ভালো লাগতেছে। হেভি হয়েছে এই আইসক্রিমটা, স্পেশালি বলছি আমি যে বানিয়ে কিন্তু অবশ্যই খেতে কেউ মিস করবেন না বন্ধুরা। এই যে আইসক্রিম দেখছেন না, লাজবাব একদম, এই দেখুন দেখছেন কি সুন্দর হচ্ছে, দেখুন। এটা হচ্ছে ইসব গুল দিয়ে বানানো আমাদের আইসক্রিম, কোনো রকমের কোনো বাড়তি কোনো সরঞ্জাম ইউজ করিনি, কোনো রকমের কোনো এক্সট্রা কিছু কিনে আনিনি, যা ছিল বাড়িতে তাই দিয়ে বানিয়েছি। দেখুন দমদার আইসক্রিম, দেখেন নিন খালি, আইসক্রিমের দোকানের থেকেও সেরা আইসক্রিম, খেতে দারুণ লাগবে, মজা পাবেন। নরম তুলতুলের মতো মনে হবে, কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল দারুণের। দেখুন এইটাই তো, তো বন্ধুরা আমরা যেভাবে বানিয়েছি এভাবেই বানাবেন দু রকমের আইসক্রিম। আর একটা আমি খেয়ে দেখবো, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, কেউ কিন্তু বানাতে মিস করবেন না। আর বন্ধুরা যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই গরমে এইভাবে আইসক্রিম বানিয়ে খেতে থাকুন, আর অন্য কেউ খাওয়াতে থাকুন। হ্যাঁ জীবন একদম শান্তি হয়ে যাবে, বাড়িতে আইসক্রিম হবে, আর এই তো সবে শুরু, আগে আগে দেখতে থাকুন যে আরও কী কী হতে থাকে।